and last phase of election chilo. Nine parliamentary constituencies were involved. Our total ami details and statistics dichhi na apnara eigulo niye neben. Basic thing is, as far as electorate is concerned, এই নটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে 1,63,340,345 ইলেক্টর্স ছিলেন, দ্যাট ইজ 1,63,40,345, অ্যান্ড টোটাল নাম্বার অফ পোলিং স্টেশন এখানে 70,470, পোলিং স্টেশন 17,470. This is the figure as far as polling station is concerned. Female polling stations ebar onek we used, and 2,791, that is 2,791 female polling personnel chilo. Echhara ajke apnara janen that there was also a by-election in assembly constituency Boronagar. Ekhane Boronagare total number of polling stations chilo 252, that is 252 number of polling station, এবং total number of electors 2,18,942, 2,18,942. As far as polling personnel are concerned, total polling personnel এই phase 83,856, that is 83,856. মাইক্রো অবজার্ভার ছিলেন 1,617. লেট মি কাম টু কন্টেস্টিং ক্যান্ডিডেটস, আজকে টোটাল ছিলেন 124 জন, দ্যাট ইজ 124 মেল ক্যান্ডিডেটস, 100 ফিমেল ক্যান্ডিডেটস, 23 থার্ড জেন্ডার 1 কন্টেস্টিং ক্যান্ডিডেটস, দমদম 14, বারাসাত 12, বসিরহাট 15, জয়নগর 11, মথুরাপুর 12, ডায়মন্ড হারবার 12, যাদবপুর 16, কলকাতা দক্ষিণ 17, কলকাতা উত্তর 15, টোটাল 124. টোটাল নাম্বার অফ অবজার্ভার, জেনারেল অবজার্ভার 10 জন ছিলেন, পুলিশ অবজার্ভার 5, এক্সপেন্ডিচার অবজার্ভার 11. এবার ইলেকশন কমিশন ডিপ্লয় করেছিল 1,020 কোম্পানিজ, আউট অফ উইচ 967 were deployed in these phases. Barasat PD 81, Akashi, Barakpur PD 81, Baruipur PD 160, Bashirhat PD 116, Vidhannagar PC 59, Diamond Harbour PD 110, Kolkata Police 246, Sundarban PD 114. So total 967 companies were deployed for these 9 phases. State police was 33,292, and apnaderke janiye diye that election commission of india has further deployed 400 company. Ajke to 7th phase shesh hoye jacche, kintu 400 company till the completion of the election process, that is counting, and after that till it is election process complete hocche, 400 company ekhane thakbe. যার মধ্যে 92 কোম্পানি, 92 কোম্পানি উইল বি ফর দ্য কাউন্টিং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট অফ কাউন্টিং রেজিম, অ্যান্ড বাকি 308 কোম্পানি বিভিন্ন জেলায় ফর পোস্ট পোল ল অ্যান্ড অর্ডার ডিউটিতে থাকবে। দ্যাট মিন্স ইন দ্য 55 কাউন্টিং সেন্টার যেটা আছে, আমাদের 92টা কোম্পানি ডিপ্লয়েড থাকবে, 308 কোম্পানি এখন থাকবে বিভিন্ন জেলায় পোস্ট পোল ল অ্যান্ড অর্ডার ডিউটিজ এর জন্য। সিজার যদি বিসি, দ্যাট ইজ পয়লা মার্চ থেকে পয়লা জুন পর্যন্ত যেটা ফিগার দাঁড়াচ্ছে, ক্যাশ ইজ 35.31 ক্রোর্স, লিকার 111.40 ক্রোর্স, ড্রাগস নারকোটিক্স 47.78 ক্রোর্স, প্রিশিয়াস মেটাল সিজড 78.06 ক্রোর্স, freebies 92.14 crores, other items 77.83 crores, total 442.51 crores seizure ache poila march theke aaj porjonto, that is poila june.
webcasting 17,470 polling station e chilo. Home voting status jodi amra dekhi, absentee voter senior citizen 22,816 jan chilen in all the 9 parliamentary constituency, and ABPD absentee voter physical disabled jeta with benchmark disability was 6,670, total 29,486. আজকে যে পোলিং পার্সেন্টেজ দাঁড়িয়েছে পাঁচটার সময়, দমদম 67.60%, বারাসাত 71.80%, বশিরহাট 76.56%, জয়নগর 73.44%, মথুরাপুর 74.13%, ডায়মন্ড হারবার 72.87%, যাদবপুর 70.41%, কলকাতা দক্ষিণ 60.88%, কলকাতা উত্তর 59.23%, এই ফিগার আছে পাঁচটা পর্যন্ত, অ্যান্ড সেভেন্থ ফেজে ছিল 69.89%। যদি আমরা এটাকে কম্পেয়ার করি 2019 এবং 2021 সঙ্গে, দমদমে 2019 ছিল 75.95 অ্যাট দি এন্ড অফ দ্য পোল, and 2021 ছিল 74.85 at the end of the poll. Barasate 80.16 2019 ছিল at the end of the poll, 81.58 ছিল end of poll. Bashirhat 85.42 2019 at end of poll, and 2021 ছিল 87.33. Joynagar 82.26 2019 ছিল at the end of the poll, 85.12 ছিল 2021. মথুরাপুর 84.85 2019 and 87.26 2021. ডায়মন্ড হারবার 81.93 2021 84.45. যাদবপুর 2019 78.96 2021 80.32. কলকাতা দক্ষিণ 69.65 2019 67.58 2021. কলকাতা উত্তর 65.74 2019 59.81 2021. 2019 এ এই নটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি অ্যাভারেজ ছিল 78.51%, আর 2021 ছিল 79%, আর আজকে পাঁচটা পর্যন্ত এটা 69.89%, আমরা আশা করছি আরো ইনক্রিজ হবে। স্যার কলকাতা দক্ষিণ 2021 কি বলেন? কলকাতা দক্ষিণ 2019 ছিল 69.65, 2021 67.58। এছাড়া আপনারা জানেন দ্যাট আজকে বরানগরও ছিল 5 PM এ, বরানগরে অলরেডি আমি দিয়ে দিয়েছি পার্সেন্টেজটা, অ্যান্ড 5 PM এ 66.70, 2021 ছিল 73.63 অ্যাট দি এন্ড অফ দ্য পোল। কমপ্লেন ডিটেলস আজকে টোটাল যে কমপ্লেন্স আছে 2983 টোটাল কমপ্লেন, NGRS 1949, C Vigil 179 and CMS 855. So this is the, as far as the complaints. Party wise breakup? Party wise breakup is AITC 13, BJP 267, CPIM 373. This is in CMS. CMS er ei breakup ache of 855 jeta CMS e chilo, eta breakup ache. এছাড়া লেট মি কাম টু আনাদার থিং, বিকজ আপনারা জানেন দ্যাট এখন উই উইল বি দ্য নেক্সট স্টেজ, ইম্পর্টেন্ট স্টেজ ইজ দ্য কাউন্টিং, আর এই কাউন্টিংটা 4 তারিখে হবে, আর টোটাল পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিজ আপনারা জানেন 42 আছে, টোটাল পোলিং স্টেশন 80,530, স্ট্রং রুম 394, আমাদের যে কাউন্টিং ভেনিউ আছে ইট ইজ অ্যাট 55 লোকেশন, ইভেন দো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি 42 আছে, বাট কাউন্টিং ভেনিউ 55 আছে, বিকজ অফ সার্টেন রিজন লাইক দার্জিলিং, এটা শিলিগুড়ি থেকে হয়, দার্জিলিং হয়, সিমিলারলি ইন কলকাতা সাউথ ইট ইজ এট ভেনিউজ। টোটাল কাউন্টিং হল 418, মানে 418, আর টোটাল নম্বর অফ পিবি পোস্টাল ব্যালট 3 লাখ থেকে বেশি হতে পারে। এখন যেটা আমাদের অ্যাভারেজ রাউন্ডস অ্যারাউন্ড 17.83 আছে, 17 রাউন্ডের মতো অ্যাভারেজ রাউন্ড আছে, হাইয়েস্ট রাউন্ড অফ কাউন্টিং 23 রাউন্ড আছে,
and lowest round of counting এটা 9 round আছে, so average is 17, so আশা করছি আমাদের খুব আগেই আমাদের কাউন্টিং হয়ে যাওয়া উচিত. লোয়েস্ট কত বললেন? লোয়েস্ট কত স্যার? লোয়েস্ট ইজ 9 rounds, which is চোপড়া এসি, 28 চোপড়া এসি. হাইয়েস্ট ইজ 23 rounds, average is 17 rounds. তো আমরা আশা করছি আমরা তাড়াতাড়ি রেজাল্ট কাউন্টিংটা করতে পারবো. এন্ড এই সিটিং অ্যারেঞ্জমেন্ট দ্যাট ইজ অল রাইট. নো উই লেট মি কাম টু দি আদার. আজকে যেটা দাঁড়াচ্ছে অ্যাজ ফার অ্যাজ দ্য অ্যারেস্ট আর কনসার্ন, স্পেসিফিক অ্যারেস্ট দুজনের হয়েছে অ্যান্ড প্রিভেন্টিভ অ্যারেস্ট ইজ 21. প্রিভেন্টিভ অ্যারেস্ট 21 জনের হয়েছে, ডিটেনশন হয়েছে 7 জনের, টোটাল ইঞ্জুরি আজকে হয়েছে 24 জনের ইঞ্জুরি হয়েছে, যেটা নন পুলিশ অ্যান্ড 4 পুলিশ ইঞ্জুরি. সো টোটাল স্পেসিফিক অ্যারেস্ট 2 জন, প্রিভেন্টিভ অ্যারেস্ট 21 জন, ডিটেনশন 7 অ্যান্ড ইঞ্জুরি 24 নন পুলিশ অ্যান্ড 4 পুলিশ. কিছু ইনসিডেন্টস আই উইল জাস্ট গো থ্রু সাম অফ দি মেজর ইনসিডেন্টস. আজকে এমনি শান্তিপূর্ণই হয়েছে, কিন্তু কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়েছে. আজকে 6:40 সময় কিছু রিজার্ভ ইভিএম নিয়ে সেক্টর অফিসার যাচ্ছিলেন সেক্টর নম্বর 4 নিয়ার বেনি মাধবপুর এফপি স্কুল শ্রী ছোটু মন্ডল. ওখানে কিছু লোকাল মব ওনার হাত থেকে নিয়ে ওইটা পন্ডে ফেলে দিয়েছিলেন. সাউথ 24 পারগনাস, 1 CU, 1 BU and 2 VVPAT machines এখানে ফেলা হয়েছিল. পুলিশ একটু পিছনে ছিল, তারপরে FIR লঞ্চ করা হয়েছে. 1 CU, 1 BU, 2 VVPAT, 1 control unit, 1 ballot unit, 2 VVPAT. কিন্তু যেটা আছে পোল কাছে সেক্টর 4 এর 6টা বুথ ছিল, ওখানে স্মুথলি পোলিংটা হয়েছে. এটা রিজার্ভ ইভিএম ছিল, যেটা আবার ওনাকে রেপ্লিনিশ করে দেওয়া হয়েছে সেক্টর অফিসারকে. এর জন্য কোনো ভোটিং এর হ্যাম্পার হয়নি, বিকজ এই রিজার্ভ ইভিএম ছিল অ্যান্ড 6টা পোলিং স্টেশন যেটা সেক্টর 4 এর কাছে ছিল ওখানে অ্যাজ ইউজুয়াল পোলিং হয়েছে. এছাড়া সকালে এক্ষুনি কিছুক্ষণ আগে there has been an incident in booth 34. Eta hoyeche Sarberia te BJP and TMC er moddhe clash hoyeche, jekhane 3 joner injury hoyeche, kintu eta gunshot injury nei. And ekhon area domination okhane hocche and raids continue korche jate ওখানে অ্যারেস্টের ডিটেইলসটা যে আচ্ছা, ইউ ওয়ান্ট দ্য ডিটেইলস অফ দি অ্যারেস্ট, মানে কোন জায়গায় কত অ্যারেস্ট হয়েছে? স্পেসিফিক অ্যারেস্ট দুজনের হয়েছে, এটা বশিরহাট পিডিতে হয়েছে. প্রিভেন্টিভ অ্যারেস্ট যেটা হয়েছে বিধাননগর পিসিতে 3 জনের, বারাসাত পিডিতে 5 জনের, বারুইপুর পিডিতে 6, বশিরহাট পিডি 5, কলকাতা পুলিশ আন্ডারে 2 জনের হয়েছে, টোটাল 21. ডিটেনশন 7 জনের হয়েছে অ্যান্ড ইঞ্জুরি অলরেডি আমি বলে দিয়েছি 24 নন পুলিশ প্লাস 4 পুলিশ. এছাড়া আদার ইনসিডেন্টের মধ্যে সকালে ভাঙ্গরে ইনসিডেন্ট হয়েছিল আর সাতুলিয়া সিনিয়র মাদ্রাসা, ওখানে 5:40 সকালে 2 গ্রুপস অফ পলিটিক্যাল পার্টিস 20-25 জন দু সাইডে ছিলেন, পোলিং প্রেমিসের সামনে হয়েছে আর ব্রিক্স এটসেট্রা থ্রো করা হয়েছে, যার মধ্যে ইঞ্জুরি হয়েছে অ্যান্ড লোকাল পুলিশেরও ইঞ্জুরি হয়েছে. ওখানে একটা কেস স্টার্ট করা হয়েছে.
এছাড়া আদার ইনসিডেন্টস, এটাই মেইন ইনসিডেন্ট। কাল রাতে বসিরহাট পিডিতে রাত মানে আড়াইটার সময় সকালে 2:30 AM পুলিশ রিকভার করেছে 19.20 lakhs, 19,20,000 ফেক কারেন্সি নোট ফ্রম আশা আবাসন নিয়ার 72 নম্বর বাস স্ট্যান্ড এরিয়া আন্ডার PS বসিরহাট, আর একটা প্রিন্টার আর স্ক্যানারও পাওয়া গেছে। এই মেজর ইনসিডেন্টস আছে। অ্যান্ড এছাড়া কিছু, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন ভেরি ব্রিফলি। আজকে যাদবপুরে চিত্তরঞ্জন কলোনি পানিনিকেতন বলে কোন একটা ভোট কেন্দ্র আছে, সেখানে একটা গণ্ডগোল হয়েছে এবং সেখানে যেটা অভিযোগ, সিপিএম এর ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে এবং অনেকে ইনজিওর হয়েছেন, তার মধ্যে একজন শম্পা কর্মকার বলে বলা হচ্ছে, যাকে শ্লীলতানি করা হয়েছে বলে অভিযোগ, বা তার মেয়েকে, এরকম কোন অভিযোগ কি আপনাদের কাছে এসছে? Immediately, though I cannot recollect, যদি হয় আমি খোঁজ নিয়ে বলবো। এটা, this is a woman CPM worker allegedly beaten up by TMC workers at Kolkata Ganguly Bagan area. এটা যেটা ATR এসেছে, two persons namely Tinku Basak and Manash Mukherjee came in a motorcycle near Trilloknath school and tried to dismantle the CPM office. Minor scuffling ওখানে হয়েছিল and CPM supporterদের সঙ্গে, আর একজন CPM supporter শম্পা কর্মকার have minor injury হয়েছে, case start হয়েছে, raid conduct করা হয়েছে, কিন্তু allegation of threat of rape is as per the report false. স্যার আজকে পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে অনেক এরকম অভিযোগ আমাদের কাছে এসেছে যে কিউআরটিকে দেখতে পাওয়া যায়নি, অনেক পরে আধ ঘন্টা বাদে হয়তো তারা এসেছে, এসে চলে গেছে, কিন্তু আপনারা হিউজ নাম্বার অফ কিউআরটি রেখেছিলেন, তারপরেও এই অভিযোগটা আসছে কেন? কিউআরটি হ্যাজ রাশড অল দ্য প্লেসেস যেখানেই আমরা খবর পেয়েছি, কিউআরটি ছিল, দে ওয়্যার রেসপন্ডিং টু হোয়াট এভার কমপ্লেইন্টস দে কাম। যেখানে যেখানে প্রবলেম হয়েছে আমরা ইমিডিয়েটলি রিপ্লেস করেছি, সেরকম কিছু বড় ধরনের রিপোর্টে কি হবে তারপরে ইফ সব ডিপার্টমেন্টাল অ্যাকশন হ্যাজ টু বি টেকেন উইল বি টেকেন। স্যার একটা ফুটেজ দেখা যাচ্ছে, তারপরে ইজ देयर এনি অ্যাকশন, ওনলি রিপোর্ট? স্যার দ্য অ্যাকশন হ্যাজ টু বি টেকেন বাই সিএফ দ্য ইলেকশন প্রসেস। স্যার একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ছিল আপনাদের। আচ্ছা ঠিক আছে।